মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের সামনে ফেসবুক লাইভে যে যেখানে আছেন তাদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের লেকচার শুরু করছি। আমি মোহাম্মদ শাকাত হোসেন, চিফ ইনস্ট্রাক্টর, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা। আজকের বিষয়ে আমরা পূর্বের ক্লাসে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের প্রথম অধ্যায়ে আলোচনা করছিলাম। আজকে আমরা প্রথম অধ্যায়ের কিছু এবং দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। আজকে আমাদের কন্টেন্ট হিপ, হ্যাশিং, অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। যাইহোক, আমরা তোর প্রথম টপিক হিপ শুরু করি। হিপ কি? হিপ হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রি। বাইনারি ট্রি অর্থাৎ আমরা আগেই জানি যে ট্রিতে দুটো বেশি চাইল্ড থাকতে পারে না, সেটা হচ্ছে বাইনারি ট্রি। হিপ হচ্ছে একটি কমপ্লিট বাইনারি ট্রি, যেসব ক্ষেত্রে বৃহত্তম বা ক্ষুদ্রতম মান খুঁজে পাওয়া খুবই দরকার, সেক্ষেত্রে এই হিপ ব্যবহার করা কার্যকরী। এই হিপ দুই টাইপের, একটা ম্যাক্স হিপ এবং মিন হিপ। ম্যাক্স হিপ কি? ম্যাক্স হিপ হচ্ছে এটি একটা কমপ্লিট বাইনারি ট্রি, যেখানে প্রত্যেক নোডের মান তার চাইল্ড নোডের মানের চেয়ে বড় বা সমান থাকে। অর্থাৎ মূল যে রুটটা তার চাইল্ড রুটের চেয়ে অবশ্যই তার মানটা বড় বা সমান থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই চাইল্ড নোডের চেয়ে ছোট থাকতে পারবে না। ম্যাক্স হিপকে এই জন্য আমরা ডিসেন্ডিং হিপ বলি, কারণ এইটা নাম্বার বড় থেকে শুরু করে আস্তে আস্তে ছোটোর দিকে যায়। আমরা এখানে চিত্রে দেখানোর চেষ্টা করছি যে রুট অর্থাৎ 90, তারপরের যে চাইল্ডগুলোর মান অবশ্যই 90 থেকে 16 থাকবে, যেমন 89, এবং এ পাশে আছে রাইট চাইল্ড আছে 70, এবং 70-এর রিসেস তার চাইল্ডগুলো ওই 70 থেকে আবার 16 থাকবে। ঠিক একইভাবে 89, তার যে চাইল্ডগুলো অবশ্যই তার 89 থেকে 16 থাকবে, যেমন 36, 75। অর্থাৎ কোনো অবস্থা, এখানে একটা দেখার বিষয় যে এই যে রুটটা, আমি যদি এই রুটটা ধরি, এই সাবট্রির এই রুটটা, এই যে 36, এর নিচে কোনো নোডের মানই 36-এর নিচে, 36-এর উপরে থাকতে পারবে না। মিন হিপ কি? মিন হিপ হচ্ছে ম্যাক্স হিপের উল্টো। অর্থাৎ এটিও একটি কমপ্লিট বাইনারি ট্রি, যেখানে প্রত্যেক নোডের মান তার চাইল্ড নোডের মানের চেয়ে ছোট বা সমান থাকে। অর্থাৎ আগে ছিল হচ্ছে রুট প্যারেন্ট রুটের মান তার চাইল্ড নোডের চেয়ে বেশি থাকে, কিন্তু এখানে তা না, এখানে আসছে প্যারেন্ট নোডের যে রুটের মানটা অবশ্যই তার চাইল্ড নোডের চেয়ে ছোট থাকবে, সমান থাকতে পারে কিন্তু কোনো অবস্থাতেই বড় থাকবে না। যার দরুন আমরা মেন হিপকে অ্যাসেন্ডিং হিপ বলে থাকি, অর্থাৎ ছোট থেকে বড়। এখানে চিত্রে আমি দেখানোর চেষ্টা করছি রুটের মান 1, তার সাইড নোডের মান নিশ্চয়ই তার থেকে বেশি থাকবে, অর্থাৎ 2, এখানে 3। এবং দেখার বিষয় যে এই প্রতিটা রুটের মান তার নিচে যত মানই আছে তার সাইতে কম থাকতে পারবে না, যেমন 2, 2 এর পরে 17, 17-র কম এখানে নিচের কোনো রুটের মান থাকবে না। আমরা এখন এর প্রয়োগটা দেখব, যে তার আগে আমরা জেনে নিই হিপের সুবিধাটা কি। এটি তৈরি ও সংরক্ষণ সহজ, কারণ হিপ হচ্ছে একটা সুষম বাইনারি ট্রি, অর্থাৎ এখানে তার মানসম্য সবসময় অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো থাকে, যার দরুন এটাকে আমরা সুষম বাইনারি ট্রি বলে থাকি, এবং এটি তৈরি ও সংরক্ষণ খুবই সহজ। হিপকে সংরক্ষণ করতে কোনো লিঙ্ক স্টোরেজের প্রয়োজন হয় না, সাধারণ অ্যারে হলেই চলে। আমরা হিপের এই দুটো সুবিধা আমরা জানতে পারলাম। আগেই বলি, আবারও বলি যে এটি তৈরি ও সংরক্ষণ খুবই সহজ, কারণ এটি একটি সুষম বাইনারি ট্রি, আর এটা সংরক্ষণ করার জন্য কোনো লিঙ্ক স্টোরেজ প্রয়োজন নাই, সাধারণ অ্যারে হলেই চলে। হিপ আমরা কোথায় ব্যবহার করি? দ্রুত যদি কোনো ট্রির বৃহত্তম বা উপাদান যদি আমরা সার্চ করতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে হিপ ব্যবহারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যাডভান্স ডাটা স্ট্রাকচারে হিপের যথেষ্ট ব্যবহার আছে,
অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার তোমরা বিএসসি বা এমএসসি লেভেলে জানতে পারবা। আমরা এখন একটা হিপ তৈরি করব। আমার কিছু ডাটা দিস ডাটা এখানে দেখতে পাচ্ছে সবাই, যে 44, 30, 50, 22, 60, 55, 77, 55, এই ডাটাগুলি দিয়ে আমরা একটা হিপ তৈরি করার চেষ্টা করব। আমাদের এখানে দেখো, প্রথম যে আইটেমটা আছে 44 কে আমরা 44 রোড হিসেবে আমরা এখানে দেখলাম। এরপরের আইটেম 30, আমরা একটা এখানে মিন হিপ তৈরি করছি। আমরা মিন হিপ তৈরি করছি এই জন্য এখানে দেখা যায়, এখানে যেহেতু 44 প্রথম নোড ছিল, তার 30 নিশ্চয়ই তার লেফটে যাবে। সবসময় মনে রাখতে হবে আগে লেফট সাইডটা পূরণ করতে হবে। এরপরে আইটেম হচ্ছে 50, তাহলে 50 আমাদের আছে, যেহেতু এখন আইটেম প্রিন্ট হয়েছে 50, এবং আছে তারা 50 এবং তার দুটো নোট 30 ও 44। আমরা যে নোটটা চেঞ্জ হইতে পারে সেটা আমরা একটু ড্যাশ ড্যাশ দিয়ে দেখানো হয়েছে। আমরা এর পরে দিছে দেখি, আইটেম এবার আছে 22, অর্থাৎ এখানে 22 আমার হচ্ছে 30, যেহেতু আমার সবসময় বাম সাইড পূরণ করতে হবে, এই জন্য 30-এর নিচে গেছে। এরপরের আইটেম 60, তাহলে 60 এখন রুটে আসছে, রুটে 60 আসার পর আমাদের এখানে দেখো কিভাবে ডিসভার্স হয়েছে, 50টা সরে আসছে, এপাশে 44 আসছে এবং 50-এর নিচে 22 এবং 30। আইটেম এরপর 55, আমাদের সবসময় সরি আমি ভুল বলছিলাম, আমরা ম্যাক্স হিপ তৈরি করছি। এখানে ম্যাক্স হিপে আইটেম 55, এই জন্য আমাদের 60-এর নিচে 50 এবং 55 আমরা আমাদের চলে আসছে হিপগুলো, কারণ আমাদের প্রতিটা যে রুটটা তার মানটা অবশ্যই তার চাইল্ডগুলো থেকে বড় হইতে হবে। সেজন্য 44 দেখো 55-কে স্থান দিতে দেয়, 44 আছে তার লেফটে চলে আসছে, 55-এর লেফটে চলে আসছে। নেক্সট 77, আইটেম 77 আমরা দেখতে পারছি, 77 সবচেয়ে বড়, অর্থাৎ এর মানটা বড় থাকার জন্য এটা মেন রুটে চলে আসছে, এবং রুটে চলে আসার জন্য 60-কে তার স্থান ছেড়ে দিতে হচ্ছে। একইভাবে আমার পরবর্তীতে আইটেম 55 এবং 55 আইটেমটা আমাদের আছে যে আমাদের আমাদের আছে লেফটে 77-এর লেফটে চলে আসার জন্য 50-কে তার জায়গা ছেড়ে দিতে হচ্ছে, এবং এইভাবেই টোটাল একটা ম্যাক্স হিপ তৈরি হয়ে গেছে। আমরা প্রত্যেকেই এভাবে বিভিন্ন ডাটা দিয়ে হিপ তৈরিটা প্র্যাকটিস করব, এবং একইভাবে মেন হিপও এভাবে আমরা তৈরি করতে পারবো। তোমরা প্রত্যেকেই অবশ্যই বিভিন্ন ডাটা নিয়ে, বইতে বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, ডাটা নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, পরীক্ষায় এটা আসলেও আসতে পারে। আমরা হিপ অধ্যায় শেষ করছি, এখন আমরা জানবো হ্যাশিং কি। হ্যাশিং এটা এমন একটি সার্চিং পদ্ধতি যাতে ডাটা এলিমেন্টের পারস্পরিক তুলনা ছাড়াই অপেক্ষাকৃত কম সময়ে সার্চ করা যায়। অর্থাৎ আমরা যখন কোনো জিনিস কম্পেয়ার করলে দুটো ডাটার মধ্যে তুলনা করতে করতে আমরা তুলনা করে করে আমরা সার্চ করে থাকি, কিন্তু হ্যাশিং এটা এমন একটা পদ্ধতি যার কোনো পারস্পরিক তুলনা ছাড়াই অপেক্ষাকৃত কম সময়ে এখানে আমরা ডাটা সার্চ করতে পারি। এই পদ্ধতিতে একটা কি ভ্যালু থাকে এবং সেই কি ভ্যালু জানিয়ে দেয় কোথায় রেকর্ড করতে হবে, আবার সার্চ করতে চাইলে জানিয়ে দেয় কোথায় সার্চ করতে হবে। এই জন্য হ্যাশিং জিনিসটা আমাদের একটু কমপ্লিকেটেড হইলেও এখানে মনে রাখতে হবে, এখানে কোনো পারস্পরিক তুলনা ছাড়াই এখানে খুব কম সময়ে সার্চ করা যায়। এখানের মূল ভ্যালু আছে কি ভ্যালু সেটা জানাই দেয় আমাদের, জানিয়ে দেয় আমাদের কোন রেকর্ড সার্চ করতে হবে, আবার সার্চ করতে চাইলেও জানাই দেয় জানিয়ে দেয় যে কোথায় সার্চ করতে হবে। হ্যাশিং এর সম্পর্কে জানতে গেলে আমাদের হ্যাশিং টেবিল
তা আগে জানতে হবে। হ্যাশিং সম্পন্ন করার জন্য হ্যাশিং টেবিল গঠন করা হয়। হ্যাশিং টেবিল তাহলে কি জিনিস? হ্যাশিং টেবিল বলতে হ্যাশ অ্যাড্রেস সমৃদ্ধ একটা অ্যারেকে বোঝায়, যা প্রধানত দক্ষতার সাথে এক বা একাধিক রেকর্ড কিংবা ফাইল সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। আমি আবারও বলি, হ্যাশিং টেবিল বলতে হ্যাশিং অ্যাড্রেস সমৃদ্ধ একটা অ্যারে, যা দক্ষতার সাথে এক বা একাধিক রেকর্ড বা ফাইল সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। হ্যাশ টেবিলে কয়েকটি কি থাকে, যাদের ইন্ডেক্স ফাংশনের সাহায্যে একটি অ্যারের মধ্যে অনুরূপ লোকেশন ম্যাপিং করা হয়। অ্যারেতে যেমন ইন্ডেক্স আকারে থাকে, হ্যাশ টেবিলও এরকম কিছু কি থাকে যারা অ্যারের মতো একটা ইন্ডেক্স আকারেই বিভিন্ন লোকেশনে মানে এখানে ম্যাপিং করা অবস্থায় থাকে। এই এখানে অ্যারেতে যেমন একই স্থানে কখনো দুইটা রেকর্ড থাকতে পারে না, কিন্তু হিপে কিন্তু একই স্থানে দুটি রেকর্ড সংরক্ষণ করা সম্ভব। তবে অ্যারের সাইজ অপেক্ষা রেকর্ডের সংখ্যা কম হলে কিছুটা সময়ের অপচয় হয়। তা সত্ত্বেও অ্যারে এর এর ইনফরমেশন বা ডাটা প্রদর্শনের জন্য হ্যাশ পদ্ধতি একটা বিশেষ উপযোগী। আমরা এই কথা সারাংশে আমরা বলতে পারি, অর্থাৎ এক কথায়, কোনো একটি ফাইলের রেকর্ড সমূহ হ্যাশিং অ্যাড্রেস ব্যবহার করে যে টেবিলে সংরক্ষণ করা হয় তাকে হ্যাশিং টেবিল বলে। আবারও রিপিট করি, কোনো একটা ফাইলের রেকর্ড সমূহকে হ্যাশিং অ্যাড্রেস ব্যবহার করে যে টেবিলে সংরক্ষণ করা হয় তাকে হ্যাশিং টেবিল বলে। হ্যাশিং টেবিলকে জানতে গেলে আমরা এখানে একটা চিত্র আকারে দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন কি ভ্যালু আছে, অর্থাৎ কি ওয়ান, কি টু, কি থ্রি। এখানে একটা হ্যাশিং ফাংশন, এখানে তার ইন্ডেক্স এবং ইন্ডেক্স এবং ভ্যালু, এভাবে আমাদের হ্যাশিং অ্যাড্রেসটা বিদ্যমান থাকে। এখানে কিছু হ্যাশিং ফাংশন দেখানো হয়েছে, 120, 270, 42, 80। আমরা এখানে একটা টেবিল আকারে দেখানোর চেষ্টা করছি। প্রথম সিরিয়ালে দেখো আমরা কি ভ্যালু আছে, ওয়ান। এটাকে হ্যাশিং অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা এখানে একটা পদ্ধতি ব্যবহার করছি, যে পদ্ধতিটা আমাদের পরবর্তী স্লাইডে আলোচনা করা হবে। এখানে 20 দিয়ে আমরা এটাকে মড করার চেষ্টা করছি, অর্থাৎ 1% 20 = 1, এবং এটা অ্যারের ইন্ডেক্স হিসেবে আছে 1। একইভাবে দ্বিতীয় আইটেম টু, টুকেও আমরা এভাবে মড করছি, অর্থাৎ % 2% = 2, এবং সেটা ইন্ডেক্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। থার্ড আইটেম ছিল 42, সেগুলো আমরা এভাবে দেখো 42 কে 20 দিয়ে মড করলে হবে 2, অর্থাৎ এখানে ইন্ডেক্স আছে ইন্ডেক্স 2। আমি আগে আমরা আমরা কিছু আগে বলছিলাম যে হ্যাশিংয়ে একই স্থানে দুটো অ্যাড্রেস বা ইন্ডেক্স থাকা সম্ভব, সেটা এইভাবেই সম্ভব। ফোর্থ আইটেমে, ফোর্থে কি ভ্যালু আছে, 4। 4 কে আমরা এভাবে দেখাচ্ছি, একইভাবে দেখো তোমরা এখানে লাস্টে 37, 37 কে 20 দিয়ে মড করলে হবে 17। এভাবে আর ইন্ডেক্সগুলো এভাবে তোমার আছে হ্যাশিং ফাংশনে, অর্থাৎ হ্যাশিং ফাংশনে এভাবে বিদ্যমান থাকে ইন্ডেক্স আকারে। হ্যাশিং টেবিলের সুবিধাটা কি? সুবিধা, রেকর্ড সার্চিংয়ে অনেক কম সময় লাগে, এতে মেমোরি অপচয় হ্রাস পায়, এতে কি এর পারস্পরিক তুলনা এড়ানো যায়, অর্থাৎ আমরা যে একটা কি থেকে আরেকটা কি এতে পারস্পরিক তুলনা এড়িয়ে দেওয়া সম্ভব, এবং দক্ষতার সাথে মেমোরি ফাইল সংরক্ষণ করা যায়। আমরা এখন হ্যাশিং কি এটা আমরা পড়ছি, হ্যাশিং টেবিল কি তাও আমরা জানলাম, উদাহরণ হিসেবে আমরা দেখানো হয়েছে তোমাদের কিভাবে গুলো অ্যারে ইন্ডেক্স আকারে মেমোরিতে বিদ্যমান থাকে। আমরা এখানে মূল যে জিনিসটা হ্যাশিং ফাংশন এইটা সম্পর্কে আমরা জানব। হ্যাশিং ফাংশন কি? যে ফাংশন ব্যবহার করে ডাটা টেবিলের মেমোরি লোকেশনে প্রচলিত অ্যাড্রেস পরিবর্তন করে হ্যাশিং অ্যাড্রেস নির্ধারণ করা যায় তাকে হ্যাশিং ফাংশন বলে। যে ফাংশন ব্যবহার করে ডাটা টেবিলের, অর্থাৎ টেবিলের প্রচলিত যে অ্যাড্রেস পরিবর্তন করে
হ্যাশিং অ্যাড্রেস নির্ধারণ করা যায়। আমরা কিছু আগেই দেখলাম যে কিভাবে আমরা অ্যাড্রেস পরিবর্তন করে তার হ্যাশিং অ্যাড্রেস নির্ধারণ করতে পারি, তাকেই আসে হ্যাশিং ফাংশন বলে। যদি প্রচলিত মেমোরি অ্যাড্রেস কে, অর্থাৎ যদি কে সংখ্যক যদি ভ্যালু থাকে, তাহলে তার ফাংশন এইস ব্যবহার করে আমরা নিচের সমীকরণ হিসেবে, অর্থাৎ মেমোরি অ্যাড্রেসকে যদি আমি এল, হ্যাশিং ফাংশনকে যদি এইস, এবং আমার যদি ডাটা সংখ্যা, ডাটা যদি কে সংখ্যক থাকে, তাহলে আমরা হ্যাশিং ফাংশনকে এই সমীকরণ দিয়ে আমরা প্রতিস্থাপন করতে পারি, অর্থাৎ এইচ ইজ টু কে টেন্ডস টু এল। এক্ষেত্রে এইচকে হ্যাশ ফাংশন বা হ্যাশিং ফাংশন বলে, এবং এই হ্যাশিং ফাংশনের নির্বাচনের ক্ষেত্রে আমাদের দুটো বিষয় সবসময় খেয়াল রাখতে হবে। হ্যাশিং ফাংশন এইচ খুব সহজ হবে এবং দ্রুত গণনা বা নির্ণয় করা যাবে। হ্যাশিং ফাংশন এইচকে যথাসম্ভব এল এর মধ্যে সুষমভাবে বিস্তৃত করতে হবে, যাতে কম সংখ্যক সংঘাত সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যখন নির্বাচন করব, এমনভাবে নির্বাচন করব যেন অন্য কোনো ভ্যালুর সাথে এটাকে পারস্পরিকভাবে যেন কোনো সংঘর্ষ না হয়। হ্যাশিং ফাংশন এর প্রকারভেদ, তিনটে হ্যাশিং ফাংশনের তিনটে পদ্ধতি রয়েছে। একটা ডিভিশন পদ্ধতি, মিড স্কোয়ার পদ্ধতি, ফোল্ডিং পদ্ধতি। আমরা এই পদ্ধতি তিনটা সম্পর্কে এখন জানব। ডিভিশন পদ্ধতিটা কি, আমরা এর আগে যে হ্যাশিং টেবিলটা আমরা দেখলাম, সেখানে সাধারণত ডিভিশন পদ্ধতি ব্যবহার করে ওখানে আমরা ইন্ডেক্সগুলো নির্ধারণ করেছি। ডিভিশন পদ্ধতিটাতে প্রত্যেকটা কে, অর্থাৎ এন সংখ্যাকে বৃহৎ মৌলিক সংখ্যা একটা নির্বাচন করতে হয়। অর্থাৎ এম আমরা যদি বৃহৎ মৌলিক সংখ্যা নির্বাচন করি, এবং আমার এখানে এখানে তাহলে আমরা ডিভিশন পদ্ধতিতে হ্যাশিং ফাংশনকে আমরা নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করতে পারি, অর্থাৎ যে এইচ কে ইগাল টু কে মড এম, অথবা এইচ কে ইগাল টু কে মড এম প্লাস ওয়ান। আমরা দুটো যে কোনোটা ব্যবহার করতে পারি। এখানে কে মড এম ইগাল টু কে পার্সেন্টেন্স ইগাল টু কে কে এম দ্বারা ভাগ করার পর প্রাপ্ত ভাগ সংখ্যা। আর যদি আমরা হ্যাশিং পদ্ধতি যদি ইন্ডেক্সকে যদি জিরো থেকে শুরু না করে যদি ওয়ান থেকে শুরু করি, তাহলে আমরা দ্বিতীয় সমীকরণ ব্যবহার করব। আর যদি আমরা ইন্ডেক্স জিরো থেকে ব্যবহার করতে চাই, তাহলে এক নম্বর সমীকরণ ব্যবহার করব। আমরা এর পরবর্তীতে উদাহরণ আকারে আমরা এই বিষয়টা দেখব, তোমরা সেক্ষেত্রে হয়তো আরও ক্লিয়ার হবে। মিড স্কোয়ার পদ্ধতি, এই পদ্ধতিতে অর্থাৎ যে কে কে কি ভ্যালু কে কে বর্গ করে আসে হ্যাশিং ফাংশন এইচ নির্ণয় করা হয়। অর্থাৎ এইচ কে ইগল টু এল, যেখানে এ এল হচ্ছে কেইস্কালের উভয় প্রান্ত থেকে এলিমেন্টের নির্দিষ্ট সংখ্যা ডিজিট বাদ দেওয়ার পরে প্রাপ্ত সংখ্যা। এক্ষেত্রে সমস্ত কি এর জন্য কেইস্কালে পজিশন একই হবে। তোমরা এখন এই সমীকরণটা একটু দেখে রাখো, এখানে এখানে কি ভ্যালু কে কে বর্গ করে তার থেকে নির্দিষ্ট দুটো ডিজিট বা নির্দিষ্ট সংখ্যক ডিজিটকে বাদ দিয়ে প্রাপ্ত যে সংখ্যাটা থাকে, সেটা হ্যাশিং অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হয়। আমরা পরবর্তীতে উদাহরণ যখন দেখাবো তখন তোমরা আরো ক্লিয়ার হবে। ফোল্ডিং পদ্ধতি কি, ফোল্ডিং পদ্ধতি, এই পদ্ধতিতে কে কি কে, অর্থাৎ কে ওয়ান কে টু ডট ডট কে আর ইত্যাদি অনেকগুলো ছোট ছোট অংশে এমনভাবে বিভক্ত করা হয়, যাতে হিসাবটি বাদে অন্যান্য কি সমূহ সমান সংখ্যক ডিজিট নিয়ে প্রয়োজন মেমোরি অ্যাড্রেস নির্দেশ করে। অর্থপর লাস্ট ক্যারিকে উপেক্ষা করে সমস্ত অংশকে একত্রে যোগের মাধ্যমে হ্যাশিং ফাংশন এইচ নির্ণয় করা হয়। অর্থাৎ হ্যাশিং ফাংশন এইচ কে ইগল টু কে ওয়ান কে টু ডট ডট কে আর। এখানে কখনো এক্সট্রা মিলিং এর জন্য জোড় সংখ্যা কি, অর্থাৎ কে টু কে ফোর, এভাবেও আমরা এখানে ডিজিটকে যোগের পূর্বে উল্টিয়ে দিয়েও আমরা হ্যাশিং ফাংশন নির্ধারণ করতে পারি। আমরা হ্যাশিংয়ের যে তিনটে পদ্ধতি বললাম, তিনটে পদ্ধতি তোমরা অনেকেই ক্লিয়ার হওনি, তবে এখন যে একটা উদাহরণ আমি দেখাচ্ছি, এই উদাহরণে তোমরা প্রত্যেকেই লক্ষ্য করবা, তাহলে অবশ্যই ক্লিয়ার হবা। এখানে আমি একটা সমস্যা আর আর সমস্যা লিখছি,
কোনো কোম্পানিতে কর্মরত 68 জন কর্মচারীর প্রত্যেকের আইডি 7 ডিজিট বিশিষ্ট। তাদের অন্যতম তিনজনের আইডি 3205-7148 এবং 2345, এবং এদের সংরক্ষণের জন্য 100টি 2 ডিজিট সম্বলিত এল লোকেশনের মেমোরি ব্যবহার করা হচ্ছে। দেখো আমি বলছি 68 জন কর্মচারীর প্রত্যেকের আইডি নাম্বার 7 ডিজিট বিশিষ্ট, অর্থাৎ 7 ডিজিট এখানে দেখতেই পারছো, 3205-7148 এবং 2345, এবং এদের সংরক্ষণের জন্য 100টি 2 ডিজিট সম্বলিত, অর্থাৎ আমরা আমরা যেমন অ্যারেতে একটা সাইজ দিয়ে থাকি, এখানেও ঠিক হ্যাশিং ফাংশনে সে সাইজটা বলছে 100 100 100 সাইজ, এবং প্রত্যেকের অ্যাড্রেসটা থাকবে 2 ডিজিটের, এবং সেই লোকেশনটা অর্থাৎ এই সেট এই লোকে এল লোকেশনের মেমোরি এখানে ব্যবহার করা হচ্ছে। এমন তো অবস্থায় এর যে তিনটে পদ্ধতি, অর্থাৎ ডিভিশন পদ্ধতি, মিড স্কোয়ার পদ্ধতি, ফোল্ডিং পদ্ধতিতে আমার হ্যাশ অ্যাড্রেস নির্ণয় করতে হবে। আমরা এখানে আবার একটু দেখার বিষয় আইডি টিন্ডে আমরা একটু দেখব, এবং এখানে 100টি 2 ডিজিট সম্বলিত অর্থাৎ লোকেশন আমরা ব্যবহার করব। এখন দেখা যাক সমাধান আমরা করি। মনে করি প্রদত্ত আইডি সংরক্ষণের জন্য ব্যবহৃত মেমোরি লোকেশন 2 ডিজিটের অ্যাড্রেস থাকবে, অর্থাৎ 00 01 02, এভাবে 99, এবং প্রত্যেক কর্মচারী হ্যাশ অ্যাড্রেস নিরূপণের জন্য আমরা হ্যাশ ফাংশন ব্যবহার করব। যেহেতু আমরা 100 ডিজিট 100 অ্যারেস সাইজ 100, এই জন্য 00 থেকে 99, তার মানে আমরা এখন ডিভিশন পদ্ধতিতে আমরা একটা মৌলিক সংখ্যা নির্বাচন করব, যার যেহেতু অ্যারের লাস্ট লিমিট লাস্ট লোকেশন 99, এই জন্য 99-এর নিকটবর্তী আমরা একটা মৌলিক সংখ্যা এম নির্বাচন করব। আমরা জানি 99-এর নিকটবর্তী মৌলিক সংখ্যা হলো 97, এই জন্য এম এর মান আমরা 97 ধরব। এখন এইচ কে আমরা ডিভিশন পদ্ধতিতে দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে এইচ কে ইকুয়াল টু কে পার্সেন্টেন্স এম, আর একটা ছিল এইচ কে ইকুয়াল টু কে পার্সেন্টেন্স এম প্লাস ওয়ান, অর্থাৎ 0 থেকে শুরু করলে আমরা প্রথম সূত্র ব্যবহার করব, এবং দ্বিতীয় আমরা ইন্ডেক্স যদি 1 থেকে শুরু করি তাহলে আমরা দ্বিতীয় সূত্র ব্যবহার করব বলেছিলাম। এখন খেয়াল করে দেখো যে এইচ 3205 কে যদি 97 দিয়ে আমি মড করি এই সূত্র, অর্থাৎ কে এর মান 3205 টাইপ পার্সেন্টেন্স এম, এম অর্থাৎ 97, এই সূত্র অনুসারে মড করলে আমরা এখানে পাবো 4, এক্ষেত্রে পাবো 67, এক্ষেত্রে পাবো তৃতীয় ক্ষেত্রে পাবো 17, অর্থাৎ এখন তাহলে আমার হ্যাশিং অ্যাড্রেস হবে 4 67 17। আর যদি আমরা এটাকে যদি 1 থেকে শুরু করি তাহলে এই হ্যাশিং অ্যাড্রেস এই মড বের করে তার সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 4 যোগ 1 ইকুয়াল টু 5, 67 যোগ 1 ইকুয়াল টু 68, এবং 17 যোগ 1 ইকুয়াল টু 18। প্রত্যেকে তোমরা ক্যালকুলেটার বা তোমরা এই ব্যবহার করে দেখো, এখানে 3205 কে যদি 97 দিয়ে যদি মড করি, অর্থাৎ ভাগফলের শেষে যে ভাগশেষ থাকবে সেটা করলে থাকবে 4, একইভাবে 67 এবং 17, এবং এইগুলোই আমার হ্যাশিং ফাংশন হিসেবে অর্থাৎ হ্যাশিং অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হবে। নেক্সট আমরা মিড স্কোয়ার পদ্ধতিতে আমরা বলছিলাম যে হ্যাশিং ফাংশনকে, অর্থাৎ এখানে যে আইডিগুলোকে আমরা বর্গ করতে হবে, বর্গ অর্থাৎ 3205 কে যদি আমরা বর্গ করি তাহলে এই ভ্যালু পাবো, 7148 কে আমরা বর্গ করলে এই ভ্যালুটা পাচ্ছি, এবং 2345 কে বর্গ করলে এই ভ্যালুটা আমরা পাচ্ছি। এখান থেকে আমাদের নির্দিষ্ট সংখ্যক ডিজিটকে বাদ দিয়ে অবশিষ্ট ডিজিটটা আমরা কাউন্ট করব। তা আমরা এখানে ডাইন দিক থেকে চতুর্থ এবং পঞ্চম ডিজিটটাকে আমরা হ্যাশিং অ্যাড্রেস হিসেবে আমরা ধরে নিচ্ছি। তোমরা যে কোনো 2 ডিজিট তোমরা কাউন্ট করতে পারো, যে কোনো দিক থেকেই তোমরা কাউন্ট করতে পারো, তবে মাঝখানের ডিজিটগুলো কাউন্ট করলে ভালো হয়। যেমন আমরা এখান থেকে ডাইন দিক থেকে যদি ধরি 1 2 3 4, অর্থাৎ 72,
এখানে এই এটা আমরা হ্যাশিং অ্যাড্রেস হিসেবে কাউন্ট করছি। তোমরা তোমাদের ইচ্ছা মতন যে কোনো জায়গা থেকে 2 ডিজিট রাখতে পারো, তবে অবশ্যই মনে রাখতে হবে যে যেখানে যেভাবেই তুমি এই ইন্ডেক্সগুলো রাখো না কেন, সেটা সব ক্ষেত্রেই একই হতে হবে। অর্থাৎ যেমন এখানে এখানে যেমন আমরা চতুর্থ পঞ্চম ডিজিট রাখছি ডাইন দিক থেকে, তার মানে এখানেও আমরা চতুর্থ পঞ্চম ডিজিট রাখবো। যেমন 93, এখানে যেমন 99, চতুর্থ পঞ্চম ডিজিট থেকে। আমরা বাঁদিক থেকে কেন রাখি নাই তোমাদের কাছে প্রশ্ন হতে পারে। বাঁদিক থেকে রাখি নাই কারণ বাঁদিক থেকে অনেক সময় দেখো এখানে কিন্তু এখানে 60 ডিজিট, এখানে 8 ডিজিট, এখানে 8 ডিজিট, এই জন্য ডাইন দিক থেকে রাখলে আমাদের ডিজিট সংখ্যা ঠিক থাকবে, এই জন্য আমরা ডাইন দিক থেকে রাখার চেষ্টা করছি। তাহলে আমার মনে হয় তোমরা এখন এই উদাহরণ সাহায্যে মনে হয় অনেকটা ক্লিয়ার হচ্ছে। নেক্সট ফোল্ডিং মেথড, ফোল্ডিং মেথডটাকে আমরা আগেই বলছি, এই ফোল্ডিং মেথডটাকে লাস্ট ডিজিট সমূহকে যোগ করে হ্যাশিং অ্যাড্রেস নির্ধারণ করা হয়। এখানে কি ভ্যালুকে, অর্থাৎ এই প্রতিটা ভ্যালুকে দুটো ভাগে ভাগ করা হয়। যেহেতু এখানে প্রতিটা আইডি আছে 4 ডিজিটের, এজন্য আমরা দুটো আমরা দুটো দুই ভাগে ভাগ করেছি, অর্থাৎ 2 দুগুণ 4, দুটো করে অ্যাড্রেস ভাগ করছি। যেমন 3205, তাহলে আমরা প্রথমটা 3205 এই দুগুলোকে ভাগ করে যোগ করছি। এখানে 7148 যোগ করলে 119, কিন্তু 119কে আমরা যেহেতু 2 ডিজিট রাখবো সেই জন্য আমরা অনলি 19 রাখছি, অর্থাৎ 119-এর 1 বাদ দিয়ে দিছি। এখানে 2345 অর্থাৎ আর 68, যদি আমরা যেহেতু 2 ডিজিট রাখতে চাচ্ছি এই জন্য আমরা বাদ দিছি, যোগ করে যদি 100-এর উপরে হয় তাহলে আমরা লাস্ট 2 ডিজিট আমরা রাখবো। এখানে অলরেডি এখানে বলাই হয়েছে। আর যদি এদেরকে আবার উল্টে দিয়েও আমরা হ্যাশিং অ্যাড্রেস ব্যবহার করতে পারি, যদি উল্টিয়ে দিয়ে, অর্থাৎ প্রথম 2 ডিজিট ঠিক রাখছি পরের 2 ডিজিটকে আমরা উল্টিয়ে দিছি, যেমন 32 ঠিক রাখছি লাস্ট ডিজিট 05টাকে উল্টালি হয় 50, সেই জন্য 50 রাখছি। একইভাবে 848টাকে উল্টিয়ে দিয়ে 84, আর এখানে 2345টাকে উল্টিয়ে দিয়ে 54, এখানে এখানে 155, অর্থাৎ তোমরা এখানে 1 বাদ দিতে পারবা যখন তুমি হ্যাশিং অ্যাড্রেসটাই করবা, ইচ্ছে করলে 1 বাদ দিয়ে। আমি বাদ দিয়ে দেখাইতে পারতাম, কিন্তু যে এখানে দেখাইছি যে যোগ করলে এই হয়, কিন্তু এর পরবর্তী আমরা অ্যারে আমরা যখন হ্যাশিং অ্যাড্রেসটা বলবো তখন আমরা বলবো 82 55 77। যাই হোক, আমার ছাত্রছাত্রীরা মনে হয় তোমরা হ্যাশিং অ্যাড্রেস, হ্যাশিং কিভাবে বের করে, হ্যাশিং পদ্ধতি সম্পর্কে মনে হয় জানতে পার ক্লিয়ার জানতে পারবা আর জানতে যতখানি আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর। যদি কারোর আরও কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, আমি সেই বিষয়টা সামনে লেকচারগুলোতে এটা আবার আলোচনা করব। আমরা এবার আসি দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ অ্যালগোরিদম। আমাদের সাবজেক্টের নামই ছিল ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। আমরা 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 অলরেডি ডাটা স্ট্রাকচার সম্পর্কে আমরা মোটামুটি ধারণা আছে, এখন অ্যালগোরিদম কি তোমরা প্রত্যেকেই জানো। অ্যালগোরিদম কোনো সমস্যা সমাধানের জন্য কিছু নির্দিষ্ট ধাপের প্রয়োজন হয়, সমস্যা সমাধানের এই ধাপ সমূহকে ক্রমানুসারে সাজানোকে বলা হয় অ্যালগোরিদম। অ্যালগোরিদমের কিছু বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ সেই বৈশিষ্ট্যগুলো কি না, প্রত্যেকটা অ্যালগোরিদম নির্দিষ্ট সংখ্যক ইনপুট আউটপুট থাকবে, অ্যালগোরিদম নির্দিষ্ট সংখ্যক ধাপ থাকবে, প্রতিটা ধাপ সহজবোধ্য নির্ভুল সংক্ষিপ্ত যুক্তি নির্ভর এবং দুর্বোধ ও অপেক্ষাকৃত জটিল ধাপ মনে রাখা কষ্টকর, সেজন্য তোমার ধাপ সমূহ সহজবোধ্য নির্ভুল সংক্ষিপ্ত যুক্তি নির্ভর হতে হবে। সুনির্দিষ্ট সময়ের মধ্যে অ্যালগোরিদম অবশ্যই বাস্তবায়ন করা উচিত এবং অ্যালগোরিদম বাস্তবায়নের জন্য ন্যূনতম মেমোরি স্পেস লাগা উচিত যাতে স্বল্পতম সময়ে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। প্রতিটা অ্যালগোরিদম এর সমাপ্তি টানতে হবে, প্রোগ্রামের সমাপ্তি টানতে হবে, এবং অ্যালগোরিদমের সাথে সংশ্লিষ্ট দুটো জিনিস আছে, একটা আছে সিডো কোড, অর্থাৎ অ্যালগোরিদমের লিখিত সংক্ষিপ্ত সহজ নির্দেশমালাকে বলা হয় সিডো কোড। তোমরা প্রত্যেকেই জানো অ্যালগোরিদমের নির্দিষ্ট কোনো ভাষা নাই, অর্থাৎ এখানে যেভাবে লেখুক না কেন তার সেই নির্দেশমালাকে বলা হয় সিডো কোড। পরীক্ষায় প্রায় আসে সিডো কোড এবং অ্যালগোরিদম নোটেশন প্রত্যেকের আবার উল্টে দেয়, অর্থাৎ সিডো কোডের সংজ্ঞা দেয় অ্যালগোরিদম নোটেশন এবং অ্যালগোরিদম নোটেশনের সংজ্ঞাকে দেয়
সিডো কোডের মধ্যে। তোমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা। নির্দেশমালাগুলোকে বলা হয় সিডো কোড। আর অ্যালগোরিদম নোটেশনটা হচ্ছে যে এটা একটা ধারাবাহিক বিন্যাস, সমস্যা সম্বন্ধে অ্যালগোরিদমকে এক একভাবে উপস্থাপন করা হয়, এটি নির্ভর করে সমস্যা ও তার সমাধানের ওপর। সেজন্য অ্যালগোরিদমের নোটেশনে কিছু বিধিবদ্ধ সংকেত ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যালগোরিদমের যে কিছু সংকেত আমরা ব্যবহার করে থাকি এই ধরনের সংকেতগুলোকে বলা হয় অ্যালগোরিদম নোটেশন। অ্যালগোরিদম সাধারণত দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে রানিং টাইম এবং মেমোরি স্পেস। মেমোরি স্পেস অনেকে অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বা জটিলতা কি জিনিস, একটি আমি একটু দ্রুত বলছি কারণ আছে তোমরা এগুলো অনেকেই জানো, আর যদি কোনো সমস্যা বই বই খুলে তোমরা দেখবা এবং আলো ক্লিয়ার হবে। অ্যালগোরিদম কমপ্লেক্সিটি এম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সময় অথবা মেমোরি পরিসরের সাথে ইনপুট ডাটা সাইজ এন এর সম্পর্কযুক্ত ফাংশন এফ এন দ্বারা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি প্রকাশ করা হয়, একে অ্যালগোরিদমের রানিং টাইম ও বলে। অর্থাৎ রানিং টাইমটা কি, যে কোনো অ্যালগোরিদমের ডাটাকে তুলনা করতে যে বেশি সময়ের প্রয়োজন হয় সেটাই অ্যালগোরিদমের রানিং টাইম। আর এর সাথে আমাদের আরেকটা জিনিস আছে টাইম স্পেস ট্রেড অফ। এটা কি, ডাটা অপারেশনে এটা একটা বিবেচ্য বিষয়, যার অর্থ ডাটা সংরক্ষণের জন্য কতটুকু তোমার মেমোরি স্পেস ব্যবহার করলে এটার উপর ভিত্তি করে টাইম স্পেস ট্রেড অফ নির্ভর করে। অর্থাৎ মেমোরি স্পেস যদি বৃদ্ধি বেশি হয় তাহলে অবশ্য কম সময়ে ডাটা প্রসেস করা সম্ভব, আবার একই কাজ কম মেমোরি স্পেসে ব্যবহার করে ডাটা প্রসেসিং টাইমও বেড়ে যায়। তা ডাটা প্রক্রিয়াকরণের ডাটা টাইম এবং মেমোরি স্পেসের পারস্পরিক সম্পর্কই হচ্ছে টাইম স্পেস ট্রেড অফ। আমরা অ্যালগোরিদম আর এগুলো দেখানোর চেষ্টা করছি যে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার অ্যালগোরিদম আমরা আর এখানে দেখা এখানে বর্ণনা করছি। অর্থাৎ ত্রিভুজের যে কোনো বাহু দেয়া থাকলে তার সূত্রটা তোমরা প্রত্যেকেই জানো যে পরিসীমা এ বি সি বিভাগ দুই এবং তার এরিয়া ট্রায়াঙ্গেল আছে এই সূত্র অনুসারে। তাহলে আমরা অ্যালগোরিদমে আগেই অ্যালগোরিদমের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়ছি, অ্যালগোরিদমে শুরু করতে হবে, তার ইনপুট আউটপুট গুলো নির্ধারণ করতে হবে। আমরা এখানে তিনটে ইনপুট রিড এ বি এন্ড সি, এখানে এখানে একটু হয়তো সমস্যা হয়েছে কিন্তু তোমরা এটা দেখবা রিড এ বি সি, অর্থাৎ ত্রিভুজের তিনটে বাহু এখানে এ বি সি হিসেবে ইনপুট দেওয়া হয়েছে। এখন এই ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা এই জন্য এখানে কম্পেয়ার করতে হচ্ছে। অর্থাৎ ইফ এ, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহু তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এই জন্য আমরা এখানে কম্পেয়ার করতে হবে যে এই বাহুগুলো আমরা যে ইনপুট দিচ্ছি এই বাহু দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব কিনা। ইফ এ প্লাস বি গ্রেটার দেন সি অ্যান্ড বি প্লাস সি গ্রেটার দেন এ অ্যান্ড সি প্লাস এ গ্রেটার দেন বি, দেন পরিসীমা আমরা বের করেছি এবং একইভাবে ক্ষেত্রফল বের করেছি এবং এই ক্ষেত্রফলটাকে আমরা ভ্যালু হিসেবে আমরা এখানে আউটপুট হিসেবে নেব। আর যদি এই শর্ত যদি না হয় তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়, এরকম একটা কমেন্ট আমরা লিখবো, এরপরেই অ্যালগোরিদম শেষ। একইভাবে আমরা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়েরও অ্যালগোরিদম এখানে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকেই জানো দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় সূত্র এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস, এই সূত্র অনুসারে আমরা অ্যালগোরিদম এখানে দেখেছি। আমার স্লাইডটা তোমরা পরবর্তীকালে দেখবে তাহলে আরো ক্লিয়ার হবে। এখানেও ইনপুট এবিসি, তারপরে আমরা এখানে নিশ্চয় ডির মানটা ক্যালকুলেট করছি। যদি ডির মান জিরো চেয়ে বড় হয় তাহলে বাস্তব মান বেরোবে, সেক্ষেত্রে এক্স ওয়ান আর এক্স টু বের করবে এবং সেই এক্স ওয়ান এক্স টুর মান আবার প্রিন্ট করবে। যদি ডির মান সমান হয় তাহলে মূলগুলো সমান হবে, সেক্ষেত্রে এক্স এর মান হবে মাইনাস বি বাই টু আই সি এবং সেই ভ্যালুটা আমরা এখানে বের করব। আর যদি ডি যদি জিরো এতে ছোট হয় অর্থাৎ অবাস্তব হয় মূলগুলি, তাহলে সেক্ষেত্রে আমাদের মেসেজ আসবে রুটস আর কমপ্লেক্স অর ইমাজিনারি এবং লাস্টে শেষ। আমরা এরপরে ফ্লো চার্ট, অর্থাৎ অ্যালগোরিদমকে যদি চিত্রভিত্তিক যদি আমরা উপস্থাপন করতে পারি তখন তাকে আমরা ফ্লো চার্ট বলি। এবং ফ্লো চার্ট হচ্ছে বিশেষ করে প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে ফ্লো চার্টে কিছু বেসিক সিম্বল ব্যবহৃত হয় সেটা আমি তোমায় দেখাচ্ছি। যদি এখানে আছে প্রথমে যে ওভাল, এটা কোনো অ্যালগোরিদমের শুরু বা শেষে এটা ব্যবহার করা হয়। অ্যারো সাইন, অর্থাৎ কোনো প্রবাহ করলে আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করি। আর যদি আমরা
ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমরা এই রেক্টাঙ্গুলার এই এই চতুর্ভুজটা আমরা ব্যবহার করে থাকি, এবং প্রসেসের ক্ষেত্রে রেক্টাঙ্গুলার ব্যবহার করে থাকি যে কোনো অপারেশন করতে গেলে। আর এখানে ডায়মন্ড চিহ্নটা কোনো ডিসিশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আমরা এখানে একটা অ্যালগোরিদম দেখা ফ্লোচার্ট আঁকার ব্যবস্থা দেখিয়েছি, অর্থাৎ ত্রিভুজের ওই ক্ষেত্রফলে দেখো প্রথমে আমরা শুরু করেছিলাম সেটা স্টার্ট, তারপরে তার ইনপুটগুলো নিচ্ছি, এখানে কম্পেয়ারগুলো করছি। যদি এটা ইয়েস হয় তাহলে এক্ষেত্রে যাবে, যদি নো হয় তাহলে লিখবে অ্যাঙ্গেল ইজ নট পসিবল, ইজ নট পসিবল। যদি নো হয় তাহলে নট পসিবল লিখবে, ইয়েস হলে পরিসীমা এবং ক্ষেত্রফলের মান বেরোবে, সেটা প্রিন্ট দেবে, এবং এই দুটাকে সংযোগ করে লাস্টে আমরা এখানে শেষ করছি। এখানে ওই অ্যালগোরিদমের চিত্রভিত্তিক এখানে উপস্থাপন করা হয়েছে পুরো সার্টে। নেক্সট লাস্ট স্লাইড, অর্থাৎ প্রোগ্রাম প্ল্যানিং। প্রোগ্রাম প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা যে কোনো প্রোগ্রাম করার ক্ষেত্রে আমরা কিছু স্টেপ ব্যবহার করে থাকি। প্রথমত প্রবলেম ডেফিনেশন এবং অ্যানালাইসিস, আমরা ইনপুট এবং আউটপুট প্রোগ্রামের নির্ণয় করা হয়, তারপরে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের এর উন্নয়ন করে থাকি, প্রোগ্রাম কোডিং এবং কম্পাইলেশন, অর্থাৎ প্রোগ্রামকে কোন ভাষায় লিখবো এবং সেগুলোকে আমরা আবার কম্পাইল করব বা রান করব, তারপরে সেই প্রোগ্রামের ফলাফলগুলোকে টেস্টিং করব, যদি ফলাফলে সমস্যা থাকে তাহলে প্রোগ্রামকে আবার ডিবাগ করব, অর্থাৎ আবার শুরু থেকে আমরা আর টেস্ট করতে করতে আসব। এবং লাস্টে আসছে প্রোগ্রাম ডকুমেন্টেশন এবং মেনটেনেন্স। এ সম্পর্কে তোমাদের বইতে প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করা আছে, আমি জাস্ট স্টেপগুলো লিখছি। তবে এখানে প্রত্যেকে খেয়াল করবে যেন এই স্টেপগুলো ধারাবাহিকভাবে যেন থাকে, তুমি 6 নম্বর স্টেপকে 3 নম্বরে লিখতে বা 3 নম্বর স্টেপকে 6 নম্বরে লিখলে কিন্তু প্রোগ্রাম প্ল্যানিং হবে না। প্রত্যেকে এই বিষয়টা আগে ভালো করে বই থেকে স্টাডি করবে, আমি জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমার পরবর্তী লেকচার থাকবে লিনিয়ার অ্যারে, অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার আমরা নেক্সট সপ্তাহে আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো, সুন্দর থেকো, এই কামনা করে একটু সময় বেশি নিয়েছি, এজন্য আমি ক্ষমা চাচ্ছি। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আজকের লেকচার এখানে শেষ করছি।